নতুন নিয়ন্ত্রণ বিধিতে রেস্তোরাঁ বা বার খোলার অনুমতি থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মিলে গেল বামপন্থী ও দক্ষিণপন্থীদের বক্তব্য। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, স্কুল কলেজ বন্ধ থাকায় নতুন প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। তার কোনো বিজ্ঞানসম্মত যুক্তি নির্ভর কোনো বন্দোবস্ত কোথাও নেই। আজকে একরকম, কালকে একরকম, স্কুল কলেজ লেখাপড়া পরীক্ষা সব বন্ধ, রেস্তোরাঁ বার শপিং মল খোলা, পরীক্ষা লেখাপড়া ইত্যাদি ইত্যাদি মানসিকভাবে ছাত্রদের বিধ্বস্ত করছে। একটা বড় অংশের ছাত্র তাদের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, বন্ধ। কেরালে তো পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেল, আমাদের অসুবিধা পারলাম না কেন? যদি তাই হয় তাহলে রেস্তোরাঁটা জরুরি, বার জরুরি, শপিং মল জরুরি, কোন যুক্তি? অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, করোনা মোকাবিলায় নিয়ন্ত্রণ বিধি জরুরি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা বা গণপরিবহনের অনুমতি না দেওয়া সমর্থনযোগ্য নয়। সেই বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাই যে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হোক, কিন্তু এটাও ঠিক যে যে ভয়ঙ্কর পরিমাণে সংক্রমণ বেড়েছিল সেটাকেও সংক্রমণকেও আটকাবার দরকার আছে, জীবনের মূল্য আছে। সেই জন্য তো তারা যেটা ঠিক মনে করেছেন, কতটা বাস্তবসম্মত আমি জানি না, স্কুল কলেজ অন্যান্য বন্ধ কিন্তু বার খুলে রাখা হয়েছে, এখন কোনো নিয়ম নেই, এবং এই বারকে কেন্দ্র করে মারপিট, সাম্প্রদায়িক দাঙ্গা পর্যন্ত হয়েছে। তো ব্যবহারিক হওয়া উচিত, অফিস খুলবে, অফিসে গাড়ি ঘোড়া চলবে না তো লোক আসবে কী করে? এই ব্যবহারগুলো পরস্পরের সঙ্গে সমন্বয় করে হওয়া উচিত। আমার মনে হয় সময় আছে, চিন্তা ভাবনা করবেন ওনারা যাতে স্বাভাবিক হয়।